ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আজ বাংলাদেশ সময় রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে লালিগার ম্যাচে ভালেসিয়ানোর মুখোমুখি হবে বার্সেলোনা আর এই ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে আসেন বার্সেলোনা কোচ আর্নেস্তো বালভারদে এ সময় তিনি কথা বলেন লিওনাল মেসির ইঞ্জুরি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তিনি বলেন মেসি ভালেসিয়ানোর বিপক্ষে আমাদের স্কোয়াডে নেই কিন্তু আগামী সাত তারিখ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফিরতে পারে ইন্টারমিলানের বিপক্ষে আমরা তাকে দলে পাবো সে হাতের ইঞ্জুরি কাটিয়ে দ্রুত ট্রেনিং ফিরেছে সে এখন সতীর্থদের সঙ্গে অনুশীলন করছে আমরা তার জন্য অপেক্ষা করব মেসি ইঞ্জুরিতে পড়ার পর মাত্র দুই সপ্তাহ হল তাই এখন আমাদের অপেক্ষা করা প্রয়োজন এরপর বার্সেলোনা কোচ আর্নেস্তো বালভার্দে আরও বলেন মেসিকে ছাড়াও আমাদের দল দারুণ পারফরম্যান্স করছে তবে এর মানে এই নয় যে মেসিকে আমাদের প্রয়োজন নেই আমি বলবো অবশ্যই মেসি আমাদের গুরুত্বপূর্ণ সদস্য সে একটা দলের সঙ্গে আমাদের দলের পার্থক্য গড়ে দেয় তাই আমরা তার সুস্থতার জন্য অপেক্ষায় আছি আশা করছি সে দ্রুত ফিরে আসবে এবং অনুশীলন থেকে দ্রুত খেলায় ফিরবে তার সর্বশেষ অবস্থা হল দ্রুত সে সুস্থ হয়ে উঠছে এটা আমাদের জন্য দারুণ ব্যাপার আশা করছি পূর্ব নির্ধারিত সময়ে আমরা তাকে পেয়ে যাব লিওনাল মেসির হাতের ইঞ্জুরির সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে এ সমস্ত মন্তব্য করেছেন বার্সেলোনা কোচ আর্নেস্তো বালভার্দে